সাথে আমরা রে ট্রায়াঙ্গেল ইন্টারসেকশনের আরেকটা মেথড নিয়ে আলোচনা করব। তো এই মেথডটা অনেকটা আগের মেথডের মতোই, কিন্তু একটা স্টেপ কিছুটা কম ইভ্যালুয়েট করে অন্য দিক দিয়ে সেটাকে ক্যালকুলেশন করে। আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা রে গিভেন আছে, ইনিশিয়াল পয়েন্ট আর, ডিরেকশন ডি, আর ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট এ, বি, সি, তো তাহলে এই রে এর উপর যে কোনো জেনারেল একটা পয়েন্ট সেটা হবে আমাদের দেখতে এরকম, আর এখানকার কোনো একটা পয়েন্ট সেটাকে আমরা কি করতে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে এটাকে আমরা এই ভেক্টরের কে ওয়ান এবং টু, এই ভেক্টরের কে টু, এরকম সামেশন আকারে প্রকাশ করব। তো এই ভেক্টরগুলো যদি লিখি এরকম, একটা ভেক্টর হচ্ছে এ মাইনাস বি, সেটা ইন্টু কে ওয়ান, আর সি মাইনাস বি ইন্টু কে টু, এটা হবে এই ট্রায়াঙ্গেলের, এই ট্রায়াঙ্গেলের না অ্যাকচুয়ালি এই প্লেনের উপর যে কোনো বিন্দু। আর আমরা চাচ্ছি কি এই বিন্দুটা যেন এই রের উপরেও থাকে, অর্থাৎ রেয়ার ট্রাই প্লেনের ইন্টারসেকশনের মাধ্যমে যেন আসে। তাহলে এই বিন্দুটা হতে হবে আমাদের আর প্লাস টিডি। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে এটাকে এরকম করে লেখা যায়, কে এ মাইনাস বি প্লাস কে টু সি মাইনাস বি প্লাস টি ইন্টু মাইনাস ডি ভেক্টর, যেহেতু এদিকে আসবে এটাকে মাইনাস আকারে লিখলাম। মেনলি এখানে আমরা প্লাসটা রাখতে চাচ্ছিলাম, প্লাস টি, মাইনাস টি ডি করতে চাচ্ছি না। তো তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর ইকুয়েশন যেখানে আমাদের তিনটা আননোন আছে, কে ওয়ান, কে টু আর টি। এটার সলিউশন করলে আমরা কে ওয়ান, কে টু কিছু মান পাবো, টি এর কিছু মান পাবো, এবং যেখানে টি মিন করতেছে এই রে বরাবর কতখানি প্রসিড করতে হবে, আর কে ওয়ান, কে টু মিন করতেছে এই ভেক্টর দুটো বরাবর কতখানি প্রসিড করতে হবে এছাদ বিন্দুর জন্য। তো এইটা সলিউশন করার জন্য অ্যাকচুয়ালি যেহেতু আমার এটা থ্রিডি সিস্টেম, তার মানে কিন্তু আমাদের হাতে তিনটা সলিউশন আছে, মানে তিনটা ইকুয়েশন আছে। একটা হচ্ছে কে ওয়ান এ এক্স মাইনাস বি এক্স, অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য যদি আমরা কাজ করি, কে টু সি এক্স মাইনাস বি এক্স প্লাস টি ইন্টু মাইনাস ডি এক্স ইজ ইকাল টু আর এক্স, এরকম যদি করেসপন্ডিং ওয়াইয়ের জন্য জেডের জন্য লিখি, তিনটে ইকুয়েশন তৈরি হবে, তিনটে ইকুয়েশন, তিনটা আননোন, এদের সলভ করলে আমরা কে ওয়ান, কে টু আর টি পেয়ে যাব। এখন এই সলভ করার জন্য আমরা যদি এই ইকুয়েশনগুলোকে একটু ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে। যেহেতু এই তিনটা হচ্ছে আমাদের আননোন, ম্যাট্রিক্সগুলো দেখতে কেমন হবে, এক্স মাইনাস বি এক্স, সি এক্স মাইনাস বি এক্স মাইনাস ডি এক্স, এইটা ইজ ইকুয়াল টু আর এক্স হতে হবে না, কারণ এক্স মাইনাস এই এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করলে কি হবে, এক্স মাইনাস বি এক্স ইন্টু কে ওয়ান, সি এক্স মাইনাস বি এক্স ইন্টু কে টু, মাইনাস ডি এক্স ইন্টু টি টি, এই এলিমেন্টটা হবে আর এক্স এর সমান, করেসপন্ডিং একইভাবে ওয়াইয়ের জন্য জেডের জন্য লেখা যাবে। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি আমাদের এই এই পাশে কে ওয়ান, কে টু আর এদিকে টি, এটার জন্য করেসপন্ডিং ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা, এটাকে যদি আমরা এম নাম দিই, তাহলে আমাদের দরকার কি, এম এর ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে আমরা যদি উভয় পাশে গুণ করি, তাহলে কী দাঁড়াবে, কে ওয়ান, কে টু, টি, এই থ্রি ইন্টু ওয়ান ম্যাট্রিক্সটা হবে এম এর ইনভার্স ম্যাট্রিক্স ইন্টু আর এক্স, আর ওয়াই, আর জেড। তো তাহলে আমরা যদি এম এর ইনভার্স এরকম একটা ম্যাট্রিক্স এম জেনারেট করে, এম এর ইনভার্স বের করে সেটাকে আর এক্স, আর ওয়াই, আর জেড দিয়ে গুণ করে ফেলি, আমাদের কে ওয়ান, কে টু, টি একবারে পাওয়া হয়ে যাবে। আগে যেরকম আমরা এক দফা সলিউশন করে আগে টি এর মানটা কত এরকম একটা স্পেসিফিক পয়েন্ট বের করছিলাম, সে পয়েন্টটাকে কে ওয়ান, কে টুর মাধ্যমে প্রকাশ করার জন্য কাজ করতেছিলাম, সেটা আর কি এখানে করা লাগবে না। তো এটা কি সবসময় সলিউশন থাকবে? সলিউশনটা কিছু কিছু ক্ষেত্রে থাকবে না, যেমন এইটার ইনভার্স যদি এক্সিস্ট না করে, এটার এই ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট না করলে এম ইনভার্স যেহেতু থাকবে না, আমরা এরকম আকারে লিখতে পারবো না, কারণ একবার এম ইনভার্স যদি করতে পারি তখন কিন্তু সবসময় একটা না একটা কে ওয়ান, একটা কে টু, টি পাওয়া যাবে। তো সলিউশন এক্সিস্ট করবে না যদি এম ইনভার্স না থাকে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হয়। তো এগুলি ইভ্যালুয়েট করে এটা এভাবে প্রসিড করলে হবে। তো যখন আমরা ইন্ডিভিজুয়ালি কে ওয়ান, কে টু, টি এর মান পেয়ে যাব, তখন আমাদের একইভাবে চেক করতে হবে যে টি তো পাওয়া গেল, কে ওয়ান, কে টু এর সামেশন কি আগের মতোই দেখতে হবে, যে কে ওয়ান, কে টু নিজেরা জিরোর চাইতে বড়, কিন্তু তাদের যোগফল এটা ওয়ানের চাইতে ছোট, এটা হচ্ছে কি না,
আর যদি এজের উপরে থাকা আমরা অ্যালাউ করতে চাই, এই বাহুর উপরে যদি পয়েন্ট নিতে চাই, সেক্ষেত্রে লেস দেন গুলা লেস দেন অর ইকুয়াল হয়ে যাবে। আর আবার একই সাথে আমরা তো চাচ্ছি যে রেটা যদি সামনে ফেস করতে হয়, সামনে গিয়ে হিট করে এরকম হতে হয়, তাহলে টি পজিটিভ হইতে হবে, যদি টি নেগেটিভ আসে বুঝতে হবে এটা পিছনের দিকে। তো এরকম বিভিন্ন মাধ্যমে আর আলটিমেটলি আমরা সলিউশন নিয়ে চিন্তা করতে পারবো, বাট এখান এই রেজাল্টগুলোর ভিত্তি করে আমরা ডিসিশন দিব। এখন এই দুটা সিস্টেমের ভিতরে কোনটা বেটার এটা যদি আমরা একটু চিন্তা করি, আগেটা আগে আমরা কি করতাম, আগে আমরা শুধু একটা সলিউশন, এই এই প্লেনের উপর পয়েন্টটা কোথায় হবে পয়েন্টটা অ্যাকচুয়ালি বের করে ফেলতাম। বের করে ফেলার পরে সেখানে কে ওয়ান কে টু বের করতাম, সেটা কে ওয়ান কে টু বের করার সময় ব্যাপারটা যেমন দাঁড়াতো, কে ওয়ান ইন্টু এ মাইনাস বি প্লাস কে টু ইন্টু সি মাইনাস বি ইজ ইকাল টু এই পি পয়েন্টটা হইতে হবে। পি পয়েন্টের মান তখন আমাদের অ্যাকচুয়ালি হাতে থাকতো। তো এখান থেকে যেরকম তিনটা সলিউশন লেখা যায়, সেটার ভিতরে শুধুমাত্র দুইটা সলিউশন নিয়ে কাজ করলেই চলে, কারণ যেহেতু আমরা জানি যে পয়েন্টটা অ্যাকচুয়ালি প্লেনের উপর আছে, তিনটার তৃতীয়টার জন্য ওটা কাজ করবে, ওই একই সলিউশন নিয়ে কনসিস্টেন্ট হবে। তো তখন দুইটার জন্য যেরকম কাজ করে ফেলা যায়, এখানে হচ্ছে তিনটা তিন থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা একটু কস্টলি অপারেশন, তো এখানে কিছুটা সময় লাগবে, ওখানে চাইলে হাতে কলমে ইজিলি লিখে ফেলা যায়। এখন এটা যদি আমরা করতে না চাই, তাহলে হচ্ছে এই মেথডে করতে হবে। ওখানে যেরকম কয়েকটা ডট প্রোডাক্ট আগে করে নিতে হয়, তারপরে এই সলিউশন করা লাগে, এখানে হচ্ছে সলিউশনটা ডিরেক্টলি এসে পড়ে। সো দুইটাই মোটামুটি একই আইডিয়ার উপর বেস করে এবং অপারেশনও কাছাকাছি, সুতরাং যে কোনো একটা ফলো করলেই আলটিমেটলি আমরা মোটামুটি সিমিলার অপারেশন ইউজ করেই আমরা শেষ পর্যন্ত রেড ট্রায়াঙ্গেলের ইন্টারসেকশনটা বের করে ফেলতে পারবো, বা ইন্টারসেকশন আদৌ হয় কি না, থাকলে প্লেনে হয় কি না, এরকম বিভিন্ন ডিসিশন দিয়ে ফেলতে পারবো। আচ্ছা, এই আইডিয়াটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে একটা জিনিস একটু অ্যাড করা দরকার এই পুরো অংশে। কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে একটা অ্যাজাম্পশন রয়ে গেছে, সেটা হচ্ছে বি হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টার, কারণ আমরা যদি একটু খেয়াল করি, এ মাইনাস বি কিন্তু ভেক্টরটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক এই জায়গায় থাকবে এটা মিন করে না। যদি কোঅর্ডিনেটটা এরকম হয়ে থাকে আর কোনো একটা দিকে হয়তো জেড আসে, শুধু এই প্ল্যানের জন্য যদি চিন্তা করি, কোঅর্ডিনেটে যদি এরকম হয়, এ পয়েন্টটা এখানে বি পয়েন্টটা এখানে, কিন্তু এ মাইনাস বি করলে আমরা যে একটা ভেক্টর মতো পাবো, সেই ভেক্টরটা কিন্তু মিন করবে এরকম সেখানকার। সো এটাকে যদি আমরা এখানে শিফট করতে যাই, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বি অ্যাড করা লাগে। সুতরাং আমরা যে এই ট্রায়াঙ্গেলের ভিতরে বা এখানকার কোনো পয়েন্টকে এই এই ভেক্টর এই ভেক্টরের মাধ্যমে যখন প্রকাশ করতেছি, শুধু কে ওয়ান এই ভেক্টরটা এ মাইনাস বি প্লাস কে টু ইন্টু বি সি মাইনাস বি এরকম যে লিখছি, এটার সাথে কিন্তু আলটিমেটলি আমাদের সাথে এই বি এর যে অবস্থান ভেক্টর সেটা অ্যাড হয়ে আছে, এটাকে মাথায় রাখা লাগবে। আর না হলে আগে হচ্ছে সব কিছুকে চিন্তা করতে হবে যে সব কিছুর জন্য সেন্টারে থাকে। তো যদি আমরা বিকে অ্যাড করতে হবে এই জিনিসটা সহ কনসিডার করি, যেহেতু আগের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে, সেটার সাথে অ্যাড হবে শুধুমাত্র এইটুকুই, তাহলে এই করেসপন্ডিং ইকুয়েশনটা চেহারা দাঁড়াবে এরকম। এগুলো হয়ে যাবে আর এক্স মাইনাস ভি এক্স ইত্যাদি, আর এক্স মাইনাস বি এক্স, আর ওয়াই মাইনাস বি ওয়াই। তো এই অংশটুকু যদি আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের এটা আমাদের বি যদি যে অরিজিনে না থেকে অ্যাকচুয়ালি বাইরে থাকে, তাহলে জেনারিক সলিউশনটা মিন করবে। এই মেথডের মাধ্যমেও সহজেই রেড ট্রায়াঙ্গেলের ইন্টারসেকশন খুঁজে বের করে ফেলা যায়।